চলো ঘুরে আসি। শুধু কি ঘোরাই বলবো, না লাঞ্চটাও যে করতে হবে। ছোট্ট সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি তাই ঘুরতে, আর তার সাথে আমি শ্রেয়া আর আমার চ্যানেল শ্রেয়া নেস্টাতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শহরের ব্যস্ত জীবন থেকে একটু বেরিয়ে সবুজের মাঝখান দিয়ে ঘুরতে যেতে কারই না ভালো লাগে। তোমাদের কার কার এরকম লং ড্রাইভে যেতে পছন্দ আমাকে প্লিজ জানিও কমেন্ট করে। উদ্দেশ্য ছিল লাঞ্চ করব, কিন্তু প্রকৃতির মাঝখানে, তাই জন্যই বেছে নিয়েছি আমরা বরলি রেস্টুরেন্টকে। শিলিগুড়ির খুব কাছেই কিন্তু এই রেস্টুরেন্ট। তোমরা কারা কারা এই জায়গাটার সাথে পরিচিত আমায় জানিও কিন্তু, আর তোমাদের এক্সপেরিয়েন্সও শেয়ার করো আমার সাথে। চলে এসেছে খাবার, ছোট মাছের চচ্চড়ি, ঝুরি আলু ভাজা, গরম গরম সাদা ভাত, ডাল ফ্রাই, আর সঙ্গে কষা মাংস। লাঞ্চটা কিন্তু একদম জমে গেছে, যেরকম ভেবেছিলাম প্রকৃতির মাঝখানে ঠিক সেরকমই। বলে রাখি আমার মেয়েও কিন্তু আমাদের সাথে খাচ্ছিল, কিন্তু শুধু ভাত। ও তো খুব ছোট, তাই অন্য কিছু খাওয়া ঠিক না বাইরে। আবার যেহেতু আমরা সবাই খাচ্ছি তাই ওকেও তো ইনভলভ হতে হবে, আর সেটা আমিও চাই যে ও সব শিখুক, তাই এইভাবেই একটু একটু করে ওকে আমি ইন্ট্রোডিউস করছি। পেট পুজো কমপ্লিট, এইবার একটু আশপাশ ঘুরে দেখা যাক। এই দেখো ফাঁকে আবার আমি আমার মেয়েকে নিয়ে রিলসও বানাচ্ছি। তোমরা যদি এই ইনস্টা রিলসগুলো দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ওপরে আমি আইডিটা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল ঘোরা, আর টিয়ামেরও ঘুম পেয়ে গেছে। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে লাইকটাও করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ করে নিও। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।